ওয়ারিজনের উপপুলিশ কমিশনারের সাথে ঢাকা দক্ষিণ সিটি প্রেস ক্লাবে সাংবাদিকদের মত বিনিময় ডিএমপির ওয়ারিজনের উপপুলিশ কমিশনারের সাথে মতবিনিময় বিনিময় করেছে ঢাকা দক্ষিণ সিটি প্রেস ক্লাবের সাংবাদিক বুধবার বিকালে কমিশনার কার্যালয়ে এ মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় এসময় সময় সন্ত্রাস দুর্নীতি মাদক ইপ্রিজিং সহ নানাবিধ অপরাধ নির্মূলে করণীয় নিয়ে আলোচনা করা হয় ওয়ারিজনের উপপুলিশ কমিশনার ইকবাল হোসেন বলেন দেশ ও সমাজকে সুন্দর রাখার ক্ষেত্রে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে এদেশ আমাদের সকলের সকলে মিলেমিশে কাজ করলে দেশ আরও সুন্দর ও সমৃদ্ধময় হবে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সিকদার সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক জালাল সহ সভাপতি আনোয়ার হোসেন আকাশ সাধারণ সম্পাদক শহীদুল্লাহ গাজী যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম পিলু সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ চৌধুরী অর্থ সম্পাদক তাইমুন আলম রায়হান দপ্তর সম্পাদক তোফায়েল ইসলাম টুটুল প্রচার সম্পাদক খলিল আহমেদ কিরণ নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক রনি আব্দুল আলিম মোহাম্মদ সহ প্রমুখ বৃদ্ধি করার দরকার নিজের বৃদ্ধি করবেন এবং পুলিশ বরাবরই সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রেখেই চলে সমাজের সারা দিয়ে থাকে